বাংলাদেশ সময় সকাল 10টায়। সব শিক্ষা প্রতিষ্ঠান ধূমপান মুক্ত হলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যেই ধূমপান চলছে। স্কুলের সামনেই চলছে সিগারেট বেচাকেনা। শিক্ষার্থীরা বলছে স্কুলের বাইরে সহজেই পাওয়া যায় বলে শিক্ষার্থীদের বড় একটি অংশ ধূমপান শুরু করে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার তেজগাঁওয়ের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়তে পারে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সামনেই বেচাকেনা হয় সিগারেট, বিড়ি, সাদা পাতা সহ আরো নেশাজাতীয় বেশ কিছু পণ্যের। অভিভাবক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পথচারী সবাই কোমলমতি শিক্ষার্থীদের সামনেই ধূমপান করে থাকে। এই চিত্র ঢাকার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের পাশের রাস্তা থেকে নেওয়া। শিক্ষার্থীদের নেশা করার জায়গাই হচ্ছে এটি। স্যার, আমরা অনেক সময় এই অনেক জনের কয়েক বাচ্চারা টিকিট টিকিট বাচ্চারা ওই সাইডে মাল সামান কিনে চলে যায়। কোথাও আছে যে এখানে ধূমপান করা যাবে না এই ধরনের কোন নোটিশ বোর্ড, স্লোগান? না, কোথাও দেখুন না যে এখানে আসা সিগারেট খায় আমাদের ক্ষতিকর হয়, আমাদের অসুবিধা হয়। তোমাদের বড় ভাইরা খায় দেখছো? জি খায়। হ্যাঁ, কিরকম সিগারেট খায়? আর হেরাম করে হেরা সিগারেট খায়, সিগারেট খালি চোখের সমস্যা কি? অথচ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন 2005 এ স্পষ্টই বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ধূমপান মুক্ত। আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। ঢাকা শিক্ষা বোর্ড বলছে বিষয়টি খুবই দুঃখজনক। মুশকিল হচ্ছে যে যখন ছোট ছোট বাচ্চাদের সামনে বড়রা ধূমপান করে স্কুল প্রাঙ্গনে, এটি কিন্তু একটা খুবই অনুচিত কাজ, একটা অনৈতিক কাজের মধ্যেও পড়ে। আমার মনে হয় সকল স্কুলই ধূমপান মুক্ত প্রতিষ্ঠান, ধূমপান মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল বা কলেজ হিসেবে এটা ঘোষণা করা উচিত, বিশেষ স্কুলগুলো। তামাক নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করছে তারা বলছেন অনূর্ধ্ব 18 বছর পর্যন্ত শিশুদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধের কথা বলা হলেও এই আইন কখনোই মানা হয় না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জমে উঠেছে রাত।